কথায় কথায় আমরা কসম কাটি কসম হচ্ছে তিন প্রকার যেটা আল্লাহসবাহানা হুয়া তা আলা সুরতল মায়েদাতে বলেছেন লাই ও আখি লখ বিল্লাফ বি ফিয়াইমা আর কি মালা কি ইমা যে একটা হচ্ছে এমিনে লভ বলি আমরা এটাকে এটা হচ্ছে আসলে কসম না যেমন আমরা হজে গেলে দেখি আরবিরা বলে বল্লাহিয়া সি বিল্লাহী আখি দাল্লাহ ইয়াখির বল হ্যাঁ কথায় কথায় ওরা এটা বলে তো এগুলির সব শব্দগুলো কসমের শব্দ কিন্তু এটা হচ্ছে আসলে তাদের একটা ভাষার গতি ন্যাচারাল ন্যাচারাল ভাষা এটার দ্বারাও ওরা আসলে কসম উদ্দেশ্য নেয় না তো এই ধরনের কসমের কারণে এটার কোনো কাপ ফারা দিতে হয় না দুই নম্বরে হচ্ছে এমিনা গামুস বলা হয় এটাকে অতীতকালে কোনো একটা জিনিস ঘটেছে কিন্তু আমি কসম খেয়ে বলতেছি এটা ঘটে নেই মিথ্যা কথা বলতেছি আমি জানি এটা মিথ্যা এই ধরনের কসমে আরেকটা হচ্ছে ইমিন এমন আকিদা বলা হয় এটাকে সেটা ভবিষ্যতে যে আমি এই ধরনের কাজ করবো না পরে এই কাজটা করে ফেললাম এই দুই ধরনের কসমেই আল্লাহ সাহানো তাল্লা বলেন ফাঁকা ফারত হই তো আমি সাকি মিন আউসাতিমা মুনি কুমিস রকাবা হুম আল্লাহ আমি এক নম্বরে হচ্ছে এই ধরনের কসম যদি আমি করে থাকি তাহলে মিডিল ক্লাসে আমি যেই ধরনের পোশাক পরিধান করি যেই ধরনের খাবার খাই ওই ধরনের খাবার আমি দশজন মিসকিনকে খাওয়াই দেব অথবা গোলাম আজাদের কথা আছে এখন এই সিস্টেমটা এখন আর নাই তাহলে মজিদ ফসিয়াম সালাহাম আর যদি দশজন মিসকিনকে খাওয়াইতে না পারি আমি তাহলে তিন দিন আমি এই কসমের জন্য রোজা রাখব তো ইসলামের যে এই দিক নির্দেশনা এটি যদি আমরা পালন করে থাকি আমার বোনকে আমি জানি না ওনার সিচুয়েশনটা কী ছিল উনি চিন্তা করুক যে ওনার এটা কি আসলে এমিনে লাভ ছিল কি না মানে একেবারে আসলে অহেতুক কথা তাহলে এটার জন্য কোনো কাফারা নেই যদি ঘমুজ বা মুনাকিদা হয় তাহলে এটার জন্য উনি দশজন মিসকিনকে খাওয়াবেন অথবা তিন দিন রোজা রাখবেন এই হিসাবে ওনার কসম অত্যন্ত সুন্দর কথা বলছেন যে আসলে কসমের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করা আমাদের জরুরি কারণ আমরা অনেক সময় মানে খোদার কসম করে বলতেছি মায়ের কসম করতেছি এই কাঠ শুয়ে কসম করতেছি চোখ শুয়ে কসম করতেছি মাথা শুয়ে কসম করতেছি এই মাটি শুয়ে কসম করতেছি আমার এই ব্যবসা শুয়ে কসম এগুলি কি করা যাবে না 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 কসমের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি জিনিস হচ্ছে এটা যে আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম খেলে এটা তো মাখলুক সে তো কিচ্ছু করতে পারে না তো সুতরাং মাখলুকের নামে আল্লাহর সৃষ্টির নামে কখনো কসম হবে না কসম হবে একমাত্র আল্লাহর নামে এরকম কি এরকম কি এরকম কি ওলামা একটা মেয়েটাও বলেন যে পাক এ পাকসাল আলিয়া নামে কসম খেলে হবে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহর নামে রসুল কসম খাইতে হবে তো সুতরাং বিষয়টাকে আমরা ওইভাবেই দেখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কসম মানে কি হচ্ছে তুমি কসম করো এর মানে হচ্ছে এটা যে ইসলামের দিক নির্দেশনা এরকম আছে এবং কোরআনে করিমের সুরত নূরে আয়াত নাজিল হয়েছে যে কসম করবা আর না হলে আল্লাহ মানুত গজব তোমার উপরে পড়বে